গুলো লাগবে, খুব ভালো করে বুঝো। দেখো, একটা ফিডব্যাক সার্কিট তৈরি করার জন্য অবশ্যই তোমার একটা কি লাগবে, অ্যাম্পলিফায়ার লাগবে। হ্যাঁ, অ্যাম্পলিফায়ার লাগবে, এটা হচ্ছে এ বলা হয়। অথবা তোমাদেরকে দেখাইছিলাম না, ফিডব্যাক সার্কিট তৈরি করার জন্য এরকম একটা টিক চিহ্ন দিবা, প্লাস মাইনাস দিবা, এই যে টিক চিহ্ন দিয়ে উপরে প্লাস মাইনাস দিয়ে ইনপুট আউটপুট দিচ্ছ, এটাকেই বলা হয় অ্যাম্পলিফায়ার সার্কিট। জাস্ট এইটুকু জেনে রাখো, এটা হচ্ছে অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ারের পুরো ডিটেলস নেক্সট চ্যাপ্টারে পড়াবো, জাস্ট এতটুকু মনে রাখো অ্যাম্পলিফায়ার একটা সার্কিট লাগবে ফিডব্যাক সার্কিট বানানোর জন্য। ফিডব্যাক সার্কিট তৈরি করার জন্য একটা অ্যাম্পলিফায়ার লাগবে, যেটাকে বলবা তুমি এ। এই অ্যাম্পলিফায়ারটার গেইন সহ তাকে বলা হয় কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর ফিডব্যাক সার্কিটকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, বিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এ দিয়ে রিপ্রেজেন্ট করে হচ্ছে অ্যাম্পলিফায়ার গেইন, আর বিটা দিয়ে রিপ্রেজেন্ট করে হচ্ছে কি, ফিডব্যাক সার্কিট। বিটা দিয়ে রিপ্রেজেন্ট ম্যাম করছে, হ্যাঁ বলো প্লিজ। ম্যাম গেইন গেইন মানে কি ম্যাম? আমরা যে ইনপুট বা আউটপুটটা দেই, এখানে যে ভোল্টেজের পরিমাণ বা এটা তীব্রতাটাকে বুঝায়। বাড়া, বর্ধিত হওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। দেখো কি বলছি, ফিডব্যাক সার্কিটটা হচ্ছে কি, যেটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয় সেটাকে বলা হয় বিটা। এরপরে ইনপুট ভোল্টেজকে তুমি রিপ্রেজেন্ট করবা কি দিয়ে, ভিআই দিয়ে। এখানে প্রত্যেকটা কোনটা কি বলছে সব এখানে লেখা আছে। ভিআই বলতে কি বোঝাচ্ছে, ইনপুট ভোল্টেজ অফ অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ার যে এই সার্কিটটা আছে, এই সার্কিটটার ইনপুট ভোল্টেজকে বলা হয় কি তোমার, ভিআই। আই কথার মানে ইনপুট, শর্ট ফর্মে আই লিখছে, শেষ। ভিআই লেখা দেখলেই হচ্ছে কি, ইনপুট ভোল্টেজ। এরপরে আসো ভিও। ভিও হচ্ছে কি তোমার, আউটপুট ভোল্টেজ অফ অ্যাম্পলিফায়ার অথবা আউটপুট অফ অ্যাম্পলিফায়ার। ভিও দিয়ে কি বুঝবা তুমি, অ্যাম্পলিফায়ারের আউটপুট বুঝতে পারবে। এরপরে আসু কি আছে, কি টার্ম আছে, ভিএস। ভিএস কে কি বলা হয়, দেখো তুমি যখন কোন একটা সার্কিট আঁকবা, সেই সার্কিটের একটা সোর্স দিতে হবে না? কি সোর্স দিতে পারো কোন একটা সার্কিট আঁকার জন্য, হয় তুমি তার সাথে ভোল্টেজ সোর্স দিতে পারো, অথবা তুমি তার সাথে কারেন্ট সোর্স দিতে পারো, দিতে পারো না? এই সোর্সটাকে, এস এর শর্ট ফর্ম, এটা সোর্সের শর্ট ফর্ম হচ্ছে এস, তো এটাকে বলা হয় কি, ইনপুট সিগন্যাল ভোল্টেজ টু দা ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। এই অ্যাম্পলিফায়ার সার্কিটের ভেতরে যে ভোল্টেজটা তুমি ইনপুট দিচ্ছ, যে সিগন্যালটা দিচ্ছ, সেটা তুমি ভোল্টেজ দিতে পারো অথবা তুমি কারেন্টেও দিতে পারো। যেটা দিচ্ছ সেটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয় তোমার, ভিএস। যেহেতু আমি ভিএস লিখেছি, তার মানে বলতেই পারতেছি এখানে আমি ভোল্টেজ সোর্সের সাথে কানেকশন দিয়েছি। ওকে, ইনপুট সিগন্যাল ভোল্টেজ টু দা ফিডব্যাক অ্যাম্পলিফায়ার কে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ভিএস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এরপরে আসো কি তোমার, ফিডব্যাক সার্কিট বানানোর জন্য বা আঁকার জন্য কি বলছিলাম, আউটপুটের একটা পার্ট কে তুমি ইনপুটের সাথে সংযোগ করবে। তো আউটপুটের একটা পার্ট কে তুমি ইনপুটের সাথে সংযোগ করতেছো। দেখো এখান থেকে যে আউটপুটটা পাবা, এটা হচ্ছে আমার প্লাসের জন্য, এটা হচ্ছে আমার মাইনাসের জন্য, যে লাইনটা ড্র করেছি। তো দুইটার জন্য দুইটা পাচ্ছ তুমি। তো এই দুইটা লাইনটা আমি কিসের সাথে আবার সংযোগ দিয়ে দিয়েছি, ইনপুটের সাথে সংযোগ দিয়ে দিয়েছি। এই যে ফিডব্যাকের যে ভোল্টেজটা, এর ভেতর থেকে যে ভোল্টেজটা উৎপন্ন হবে সেটাকে বলবে কি তোমার, ফিডব্যাক ভোল্টেজ। ভিএফ মানে হচ্ছে কি তোমার, ফিডব্যাক ভোল্টেজ। ভিএফ মানে হচ্ছে কি তোমার, ফিডব্যাক ভোল্টেজ। এরপরে আসো এএফ। এএফ বলছে কি তোমার, ভোল্টেজ গেইন উইথ ফিডব্যাক। এএফ বলতে বোঝাচ্ছে ফিডব্যাক সার্কিট সহ কতটুকু ভোল্টেজ গেইন হচ্ছে সেটাকে বলা হয় এএফ। ওকে, এটা গেল থিওরি। চলে আসো রিডাকশন অফ নন লিনিয়ার ডিস্টরশন। এটার একটা ম্যাথমেটিক্যাল টার্ম করাবো, তার আগে একটু বুঝো যে নন লিনিয়ার ডিস্টরশন কথাটার মানে কি। দেখো নন লিনিয়ার ডিস্টরশন বা ডিস্টরশন নর্মাল যেটাকে বলা হয়, যে কোনো একটা কিছুর
ক্ষতি ক্ষতি বলতে বোঝাচ্ছে, ধরো তুমি একটা সিগনাল দিলে, সেই সিগনালটা একটু ভেতরে নয়েজ থাকার কারণে বা কোনো কিছু থাকার কারণে সেই সিগনালটা একটু চেঞ্জ হয়ে গেল বা মানটা চেঞ্জ হয়ে গেল, এটাকেই বলা হয় ডিস্টরশন, কোনো একটা জিনিসের ক্ষতি হচ্ছে। এখন আসো নন লিনিয়ার ডিস্টরশনটা তাহলে কি হবে। দেখো অ্যামপ্লিটিউড ডিস্টরশনকে বলা হয় কি তোমার নন লিনিয়ার ডিস্টরশন। কোশ্চেন আসবে অ্যামপ্লিটিউড ডিস্টরশনটা কি জিনিস। কি বলেছিলাম, কোন একটা সিগনালের অ্যামপ্লিটিউড বলতে আমি কি বুঝবো, সেই সিগনালের সর্বোচ্চ মানটা, দ্যাট মিন্স এই যে এই জায়গাটায় আমি সর্বোচ্চ মান পাবো, তো এটাই হচ্ছে কি তোমার অ্যামপ্লিটিউড। তো অ্যামপ্লিটিউড ডিস্টরশন বলতে আমি সহজ ভাবে বুঝতে পারি, যদি আমার এই যে অ্যামপ্লিটিউড বা সর্বোচ্চ মানের কোনো জায়গায় কোনো ক্ষতি হয় তাহলে সেটাকে বলতে পারবো আমি অ্যামপ্লিটিউড ডিস্টরশন। দেখো ধরো আমার নর্মাল একটা প্রথম ক্লক পালসে এরকম একটা সিগনাল আসলো, সেকেন্ড ক্লক পালসে আমার এই অ্যামপ্লিটিউড একটু কমে গেল বা একটুখানি ডিস্টর্টেড হয়ে গেল, মানে ফুল মানটা তুমি পাচ্ছ না, এটা হচ্ছে তার ক্ষতি হচ্ছে অ্যামপ্লিটিউডটা, একটু মান কমে যাচ্ছে আবার একটুখানি সামনে যে বেড়ে যাচ্ছে, এটাই হচ্ছে তোমার ডিস্টরশন। তো আরেকটা টার্ম আসবে লিনিয়ার এবং নন লিনিয়ার বলতে কি বোঝাচ্ছে। এই যে আমি নন লিনিয়ার ডিস্টরশন কথাটা লিখেছি, এই কথাটার মানে কি, দেখো ধরো তুমি যখন একটা কার্ভ আঁকবে, একটা কার্ভের মধ্যে তোমার ক্যারেক্টারিস্টিক কার্ভটা যখন সোজা লাইন বরাবর হবে তখন সেটাকে বলা হয় লিনিয়ার ডিস্টরশন। আবার রিপিট করছি, লিনিয়ার মানেই হচ্ছে কোনো একটা সোজা লাইন, আর নন লিনিয়ার মানেই হচ্ছে সোজা লাইন হবে না, একটু বাঁকানো হবে। ওকে, তো আসো লিনিয়ার ডিস্টরশনটা হচ্ছে যখন তোমার ক্যারেক্টারিস্টিক কার্ভটা তুমি সোজা পাবে, এটা হচ্ছে লিনিয়ার ডিস্টরশন। চলে আসো তাহলে নন লিনিয়ার ডিস্টরশনটা কি জিনিস। দ্যাট মিন্স আমার কার্ভটা তাহলে সোজা হবে না, ক্যারেক্টারিস্টিক কার্ভটা একটু বেঁকে যাবে, সোজা ভাবে হবে না, একটু বেঁকে গেল কার্ভটা, এটাই হচ্ছে কি তোমার নন লিনিয়ার। আর নন লিনিয়ার ডিস্টরশন বলতে কি বুঝাবো, এই কার্ভের ভেতরে যে ক্ষতিটা হচ্ছে সেটাই হচ্ছে তোমার নন লিনিয়ার ডিস্টরশন। ওকে, এরপরে আসো, এই যে নন লিনিয়ার ডিস্টরশনটা হবে বা এই যে এই নন লিনিয়ার ডিস্টরশনটা যাতে না হয় সেই জিনিসটা রোধ করার জন্য তোমার ইউজ করা হয় কি নেগেটিভ ফিডব্যাক। এবং নেগেটিভ ফিডব্যাক এর একটা বৈশিষ্ট্য তোমাদেরকে পড়িয়েছিলাম, কি পড়িয়েছিলাম, যে নেগেটিভ ফিডব্যাক তোমার নয়েজটা রিডিউস করে দিবে এবং নন লিনিয়ার ডিস্টরশনটাও কি করে দিবে, রিডিউস করে দিবে। দ্যাট মিন্স তোমার কার্ভটার ক্ষতিটা একটু কমিয়ে দিবে, এটা হচ্ছে তোমার নন লিনিয়ার রিডাকশন অফ নন লিনিয়ার ডিস্টরশন। তো চলে আসো, এই ইকুয়েশনটা গত ক্লাসেও আমি দেখাইছি কিন্তু তোমাদের অনেকেরই প্রবলেম হয়েছে ইকুয়েশনটা বোঝার জন্য, খুব ভালো মতো খেয়াল করো আমি কি বলছি। দেখো এই পাশে একটা সার্কিট এঁকেছি যার সাথে কোনো ফিডব্যাক সার্কিট দেই নাই, কিভাবে বুঝবা যে কিভাবে আমি ফিডব্যাক সার্কিট দেইনি, কেমনে বুঝতে বোঝা যাচ্ছে, আউটপুট থেকে কোন সিগনাল আমি ইনপুটে দেইনি, তো অবশ্যই এটা হচ্ছে কি উইদাউট ফিডব্যাক সার্কিট। কি দিয়েছি, একটা দিয়েছি অ্যাম্পলিফায়ার, এবং এখানে ডিস্টরশনটা যে হচ্ছে তোমার যে ক্ষতিটা হচ্ছে সেই ক্ষতিটা রিপ্রেজেন্ট করার জন্য এখানে একটা ভোল্টেজ দিয়েছি যার নাম দিয়েছি কি তোমার ভিডি। আর এই ভিডিটি কি দিয়ে কি রিপ্রেজেন্ট করা হয়, ডিস্টরশন ভোল্টেজ। আবার রিপিট করছি, ভিডি রিপ্রেজেন্ট করে কি তোমার ডিস্টরশন ভোল্টেজ, ডিস্টরশনের শর্ট ফ্রম ডি, দ্যাট ডি দিয়ে রিপ্রেজেন্ট করা হয় প্রথম যে লেটারটা আছে, তো এটা হচ্ছে এই জন্য ডিস্টরশন ভোল্টেজ। আর ভি ইন হচ্ছে কি তোমার ভি আই, দ্যাট মিন্স ইনপুট ভোল্টেজ। আর ভি ও দিয়ে কি বুঝাচ্ছে তোমার আউটপুট ভোল্টেজ। ওকে, তাহলে আমি লিখতে পারি যে তাহলে আমি লিখতে পারছি যে ফিডব্যাক সার্কিট ছাড়া তার আউটপুট ভোল্টেজটা কিরকম হবে। দেখো ফিডব্যাক সার্কিট ছাড়া আউটপুট ভোল্টেজটা কিরকম হয়, দেখো ভি নট আউটপুট ভোল্টেজ উইদাউট ফিডব্যাক, ফিডব্যাক ছাড়া
v not equal to a vi এর জন্যই তোমাদেরকে বারবার বলেছিলাম প্রথমে যে থিওরিটিক্যাল টার্মটা আমি পড়াচ্ছি খুব ভালো করে খেয়াল করো এজন্য বলেছিলাম কারণ এভিআই বলতে কি বোঝাচ্ছে এ হচ্ছে তোমার অ্যামপ্লিফায়ার গেইন উইদাউট ফিডব্যাক আর ভিআই হচ্ছে কি তোমার ইনপুট ভোল্টেজ আবার একটু দেখে আসি যদি কনফিউশন লাগে এই যে এ হচ্ছে কি তোমার গেইন অফ অ্যামপ্লিফায়ার আর ভি হাই হচ্ছে কি ইনপুট ভোল্টেজ অফ অ্যামপ্লিফায়ার ওকে তো বলতে পারি আমি আউটপুট ভোল্টেজটা আমি কিভাবে ক্যালকুলেট করতে পারছি তোমার ভোল্টেজ গেইন এবং ইনপুট ভোল্টেজের গুণফল সাথে তোমার কি আছে এই যে ডিস্টরশনটা হইছে বা তোমার কার্ভের যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা সহ যাবে মানে যোগ হবে দ্যাট মিন্স প্লাস ভিডি এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ ক্যালকুলেট করার সূত্র এই সূত্রটা এভাবেই মনে রাখবা ভি আউটপুট বলতে কি বোঝাচ্ছে অ্যামপ্লিফায়ার গেইন ইনটু ভিআই প্লাস সাথে যে ডিস্টরশনটা হইছে ভিডি সেটা হচ্ছে প্লাস ভিডি এখানে ভিডি দিয়ে কি বোঝাচ্ছে তোমার ডিস্টরশন বোঝাচ্ছে কতটুকু তোমার ডিস্টরশন হয়েছে এটা গেল তোমার উইদাউট ফিডব্যাকে এখন আসো উইথ ফিডব্যাক উইথ ফিডব্যাক কিভাবে বুঝবো খুব সিম্পল একটা সার্কিটের মতো আগের সার্কিটের মতোই আঁকবো আগের সার্কিটে কি দিয়েছিলাম আমি একটা অ্যাম্প্লিফায়ার সার্কিট দিয়েছি ইনপুট ভোল্টেজের জন্য ভি ইন দিয়েছি এরপরে হচ্ছে তোমার ডিস্টর্টেড ভোল্টেজের জন্য ভিডি দিয়েছিলাম আর কি দিয়েছিলাম ভি আউটপুট দিয়েছিলাম তো যখন তোমার উইথ ফিডব্যাক কথাটা আসবে তখন অবশ্যই কি করতে হবে তোমার আউটপুট সিগনাল থেকে ইনপুট সিগনালে একটা পাথ দিতে হবে সেটা একটা কিসের মাধ্যমে ফিডব্যাক সার্কিটের মাধ্যমে আর ফিডব্যাক সার্কিটকে তুমি কি দিয়ে রিপ্রেজেন্ট করো বিটা দিয়ে দেখো কি দিচ্ছি আমি আউটপুট থেকে ইনপুটে একটা সিগনাল দিচ্ছি ফিডব্যাক সার্কিটের মাধ্যমে এবং ফিডব্যাক সার্কিটে রিপ্রেজেন্ট করা হয় বিটা দেখে এর জন্য বিটা দিয়ে এর জন্য এখানে লেখা হয়েছে বিটা ওকে আর ফিডব্যাকের যে ভোল্টেজটা এর ভেতর থেকে যে ভোল্টেজটা উৎপন্ন হবে সেই ভোল্টেজটাকে বলা হয় কি তোমার ভিএফ ফিডব্যাক ভোল্টেজ ওকে এরপরে আসো একটা সূত্র আছে এই ফিডব্যাক ভোল্টেজের মানকে কিভাবে তুমি রিপ্রেজেন্ট করতে পারো ফিডব্যাক ভোল্টেজ ইকুয়াল টু বিটা ইনটু ভি আউটপুট প্রাইম কোশ্চেন আসবে ম্যাডাম এখানে প্রাইম কেন দিয়েছি উপরেরটা প্রাইম কেন দিইনি কারণ আমি এখন একটা ম্যাথমেটিক্যাল টার্ম তোমাকে করাচ্ছি দুইটা ভি নট যদি এক হয়ে যায় তাহলে সলিউশন তো তুমি করতে পারছো না বুঝতে পারতেছো না যে উইদাউট ফিডব্যাকে কোনটা আর উইথ ফিডব্যাকে কোনটা এর জন্য আমি এখানে একটা প্রাইম দেওয়া হয়েছে ওকে তার মানে ভিএফ ইকুয়াল টু কি বলতে পারি আমি বিটা ইনটু ভি নট প্রাইম দ্যাট মিন্স হচ্ছে কি ফিডব্যাক ভোল্টেজ তো ফিডব্যাক সার্কিট এবং আউটপুট ভোল্টেজের গুণফলকে আমি কি বলতে পারি তোমার ভিএফ বলতে পারি ফিডব্যাক ভোল্টেজ বলতে পারছি ওকে এখন চলে আসি ক্যালকুলেশনে ক্যালকুলেশন কি বলছে আউটপুট ভোল্টেজ উইথ ফিডব্যাক ফিডব্যাক সহ আউটপুট ভোল্টেজ কিভাবে ক্যালকুলেট করবা আমি বলেছিলাম ভি আউটপুট ইকুয়াল টু কি হবে তোমার এ ভি তাই না ইনপুটের জন্য ইনপুট লিখেছিলাম তাই না এখন ফিডব্যাক যখন তুমি তখন যখন দিবা তখন এইটুকু সার্কিটের একটা আউটপুট ভোল্টেজ উপরে ক্যালকুলেশন করে আসছে করা আছে এই যে উপরের এইটুকু পার্টের উপরের এইটুকু পার্টের একটা আউটপুট সার্কিটের ক্যালকুলেশনের সূত্রটা আমি এখানে লিখেছি তাই না দেখেছি এটা থেকে তোমার বিয়োগ করতে হবে কি উইথ ফিডব্যাক ফিডব্যাক সার্কিট সহ কতটুকু গেইন হয়েছে সেটা দ্যাট মিন্স এ ভিএফ ভিএফ মানে কি তোমার ফিডব্যাক ভোল্টেজ আর এই এ কে আমি কি বলবো তোমার অ্যামপ্লিফায়ার গেইন এ ভিএফ ওকে এরপরে আসো নর্মাল ভাবে দেখো এখানে একটা এভিআই আছে আর এ পাশে একটা এভিএফ আছে এই দুইটা টার্ম থেকে আমি কাকে কমন নিতে পারতেছি এ কে কমন নিতে পারতেছি এ কে কমন নিলাম
একে কমন নেয়ার পরে কি থাকছে ভিআই মাইনাস ভিআই মাইনাস ভিএফ থাকছে প্লাস এই যে ভিডিটা আছে একে তো কোনো টার্ম কমন হই নাই কিছুই কই নাই তো এ আমার থেকে যাবে ভিডিটা মানে ডিসটরশন ভোল্টেজটা থেকে যাচ্ছে তো থার্ড লাইনে কি লিখেছি দেখো ভিআই তো ভিআই এর জায়গায় আছে এই যে ভিএফ বলছিলাম যে ভিএফ এর একটা সূত্র আছে সেই সূত্রটা মনে রাখতে হবে ভিএফ এর সূত্রটা কি ছিল বিটা ভি নট প্রাইম তো এখানে লিখে দাও বিটা ভি নট প্রাইম রিপ্রেজেন্ট করতে পারছো প্লাস ভিডি ওকে এরপরে জাস্ট গুণ করে দাও এগুলোকে এ ভি নট মাইনাস a beta v naught prime plus vd আর এই পাশে কিন্তু অবশ্যই v naught prime তো আছেই এই পাশের প্রত্যেকটা লাইনে v naught prime তো আছেই এই যে দেখো কেন v naught prime টা এখানে আমি আনার চেষ্টা করেছি যাতে এই দুইটা টার্ম থেকে কোনো কিছু কমন নিতে পারি এর জন্য এখানে আমি vf কে এই সূত্র দিয়ে রিপ্লেস করে দিলাম কি রিপ্লেস করলাম beta v naught prime প্লাস ভিডি তো থাকছে মানে ডিস্টরশন ভোল্টেজটা সাথে তো সব সময় থাকবেই তোমার ওইটা নিয়েই কাজ করতে হবে তোমার প্লাস ভিডি এরপরে আসো এখানে তো আমার কি আছে ভি নট প্রাইম আছে না এই পাশে আমার কি আছে ভি নট প্রাইম আছে আর এখানে কি আছে এ ভি নট ভিআই মাইনাস এ বিটা ভি নট প্রাইম অথবা ভি আউটপুট প্রাইম প্লাস ভিডি দেখো এই পাশে একটা v নট প্রাইম আছে এবং এই পাশে একটা v নট প্রাইম বা আউটপুট প্রাইম যাই বলো না কেন তো এই দুইটা টার্ম থেকে তো দেখি কিছু কমন নেওয়া যায় কিনা যেহেতু আমার আউটপুট ভোল্টেজটাই বের করতে হবে এবং আউটপুট ভোল্টেজ উইথ ফিডব্যাক সার্কিট মানে কি v নট প্রাইম ওকে তার মানে এই পাশ থেকে তুমি যদি এই পাশে নিয়ে আসো মাইনাসটা হয়ে যাবে প্লাস আর ওই পাশে যা আছে সেটা তো থেকেই যাবে এখান থেকে কোন টার্মটা তাহলে কমন নেওয়া যাচ্ছে দেখি এখান থেকে v নট প্রাইম টার্মটা দুইটা থেকে কমন নেওয়া যাচ্ছে তো কমন নিলাম v নট প্রাইম সাথে কি থাকে এ পাশে তো কিছু থাকে না 1 থাকে প্লাস a বিটা থাকে আর এ পাশে যা আছে তাই আছে ওকে এখন দেখো আমি এই যে ক্যালকুলেশনের এই স্টেজে আসলাম এখান থেকে দেখতেছি আমি v নট প্রাইমের একটা আলাদা মানই বের করে ফেলি তাহলে কি হবে এই যে v নট প্রাইম ইকুয়াল টু এই যে এই পাশে যে 1 প্লাস a বিটা ছিল সে কি হয়ে যাবে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে এই পাশে গিয়ে কি হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে ফ্র্যাকশন হয়ে যাচ্ছে তো এইটুকু হচ্ছে তোমার ক্যালকুলেশন ফার্স্ট পার্টের এরপরে আসো দেখো এখান থেকে একটা 1 প্লাস এ বিটা আছে দেখি 1 প্লাস এ বিটাকে কোনো কিছু করা যায় কিনা খেয়াল রাখবা সিগন্যাল ভোল্টেজকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় এই যে ভি ইনপুটটা আছে না ইনপুট ভোল্টেজটাকে যদি আমি ভিএস দিয়ে রিপ্লেস করি আর ভিএস মানে ইনপুট সিগন্যাল ভোল্টেজের একটা সূত্র আছে কি সূত্র দেখো ইনপুট ভোল্টেজ ইনটু যতটুকু তোমার গেইন হয়েছে এটা হচ্ছে সূত্র ভিএস এর সূত্র এটা এভাবেই মনে রাখবা ভিএস এর সূত্রটা ইনপুট ভোল্টেজ ইনটু যতটুকু তোমার ওই যে ফ্র্যাকশনটা তুমি পেয়েছো বা যতটুকু গেইন হয়েছে সেটা তাহলে ভিএস দিয়ে তুমি যদি রিপ্লেস করো তাহলে ভিএস ইকুয়াল টু কি লিখতে পারো ভিআই ব্র্যাকেট 1 প্লাস এ বিটা এটা একটা সূত্র এটা নিয়ে ওরিড হবা না এটা হচ্ছে একটা সূত্র ওকে এরপরে টার্মটা দেখো কি হচ্ছে তাহলে এখান থেকে আমি কি লিখতে পারছি v নট প্রাইম ইকুয়াল টু ভিআই যদি ভিএস দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে সূত্রটা কি পাইছিলাম ভিআই ইনটু 1 প্লাস এ বিটা আর নিচে তো আছে প্লাস ভিডি 1 প্লাস এ বিটা এখানের 1 প্লাস এ বিটা এখানের 1 প্লাস এ বিটা কেটে যায় ফাইনালি কি থাকে তোমার এ ভিআই প্লাস ভিডি 1 প্লাস এ বিটা দেখো এই যে এখানে যে সূত্রটা ফাইনালি আমি বের করতে পেরেছি সেই সূত্রটা একদম উইদাউট ফিডব্যাক সার্কিটের সাথে মিলে যাচ্ছে কিনা দেখো এ ভি আই প্লাস ভিডি দেখতে পাচ্ছি দুইটা সূত্র আমি সিম্পলিফাই করে একই রকম প্রায় নিয়ে এসেছি শুধু পার্থক্য কোন জায়গায় আসছে ডিস্টরশন ভোল্টেজে দ্যাট মিন্স কোন একটা জিনিস যখন এভাবে থাকতিছে নরমাল একটা পূর্ণ সংখ্যা থাকতিছে মানে ভিডি এর তো পূর্ণ মানটাই তুমি পাবা ভিডি যেহেতু দেয়া আছে তখন অবশ্যই তার মানটা বেশি হবে
কিন্তু যখন ডিভাইডেড বাই সামথিং হয়ে যাবে, কোনো কিছু হয়ে যাবে ডিভাইডেড বাই, তখন কি তার মানটা কমে যায় না, ভগ্নাংশ হয়ে যাচ্ছে? দেখো, আমি ফিডব্যাক সার্কিট যখন ব্যবহার করছি তখন আউটপুট ভোল্টেজের যে ডিস্টরশনটা হচ্ছে, ডিস্টরশন বলতে আমি কি বোঝাচ্ছি, বিডি বোঝাচ্ছি। তো আউটপুট ভোল্টেজে যে ডিস্টরশনটা হচ্ছে সেই ডিস্টরশনটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, মানে ফ্র্যাকশন হয়ে যাচ্ছে। কি অনুপাতে কমতিছে? 1 প্লাস এ বিটা। তো তাহলে আমি বলতে পারছি যে অবশ্যই কি হচ্ছে, তোমার ডিস্টরশন ভোল্টেজটা এবং নন লিনিয়ার ডিস্টরশনটা রিডিউস হচ্ছে, মানে কমে যাচ্ছে। দেখো, এটা গেল ক্যালকুলেশন। এরপরে আসো চিত্রের মাধ্যমে দেখি যে এই নন লিনিয়ার ডিস্টরশনটা কিভাবে কমে যাচ্ছে। দেখো, ক্যারেক্টারিস্টিক্স কার্ভ তোমাদের পড়াইছিলাম না, প্রত্যেকটা জিনিসের একটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আছে। এদিকে তোমার থাকতেছে কি ভোল্টেজ, আর এপাশে থাকতেছে তোমার ভি আউট। এদিকে হচ্ছে ভি ইন, এপাশে হচ্ছে তোমার ভি আউট থাকতেছে। তো প্রত্যেকটা মানের জন্য তোমার ভি আউটপুটের মান মান বাড়ছে। দ্যাট মিন্স ভি ইনপুটের, মানে ইনপুটে যতটুকু তুমি ভোল্টেজ দিচ্ছো সেই অনুযায়ী তোমার আউটপুট ভোল্টেজটাও চেঞ্জ হচ্ছে। এখানে দুইটা লাইন ড্র করা হয়েছে, একটা হচ্ছে কি অ্যাম্প্লিফায়ার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স উইদাউট ফিডব্যাক। এই যে এ লাইনটা আছে, এটা হচ্ছে ফিডব্যাক সার্কিট ছাড়া তার একটা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ এঁকে দিয়েছে। আর একটা হচ্ছে কি তোমার ক্যারেক্টারিস্টিক্স উইথ নেগেটিভ ফিডব্যাক। দ্যাট মিন্স নেগেটিভ ফিডব্যাক তুমি যখন ব্যবহার করবা তখন তার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কিরকম হচ্ছে সেটা দেখিয়ে দিয়েছে। ওকে, দেখো এখানে আমি দেখতে পাচ্ছি তোমার ইনপুট ভোল্টেজ মানের সাথে সাথে কি হচ্ছে তোমার আউটপুট ভোল্টেজেরও মানটা কন্টিনিউয়াসলি বাড়তিছে, যত মান দিচ্ছ তত বাড়তিছে। এখন আসো তোমার এই যে কার্ভটা কিভাবে রিডিউস করছে তোমার নন লিনিয়ার ডিস্টরশনটা। দেখো, এখানে যদি তুমি একটা সার্কিট আঁকো, তুমি যদি একটা সার্কিট আঁকো, ধরো আমি নন লিনিয়ার ডিস্টরশন থেকেই একটা কার্ভ আঁকতেছি, এই যে কার্ভ আঁকতেছি, কার্ভ আঁকতেছি, এটা নিচে হবে, আবার দিচ্ছি আমি, দেখো নিচ থেকে দিবে কার্ভ গুলো সব নিচ থেকে যদি দেয়। এগুলো তোমাদের আঁকতে হবে না, বোঝানোর জন্য আমি আঁকতেছি, তোমাদের পরীক্ষার খাতায় আঁকতে হবে না। দেখো, এখানে কন্টিনিউয়াসলি এই লাইনে এসে অ্যাম্পলিটিউডের মানটা কিন্তু ডিস্টর্টেড হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে বা একটু পরিবর্তন হচ্ছে। এখানে মানগুলো কন্টিনিউয়াসলি, অ্যাম্পলিটিউড মানে এই যে সর্বোচ্চ মানটা, তাই না? সর্বোচ্চ মানটা কিন্তু কমতিছে, এই জায়গাটা এসে কি হচ্ছে তোমার কমতিছে, মানে ডিস্টরশনটা মানে ক্ষতিটা বেশি হচ্ছে, এক এক সময় এক এক মান পাচ্ছ। এখন এপাশ থেকে যদি তুমি আঁকো, দেখি এখানে কিরকম আসে। এই যে এই বরাবর একটা মান পাচ্ছ, এই বরাবর একটা মান পাচ্ছ, এই বরাবর পাচ্ছ, এই বরাবর, এই বরাবর আসতেছে, এরপরে এই বরাবর আসছে। দেখো, এই যে এই কার্ভটায় মানটা কিন্তু একটু কম ভ্যারি করছে, তাই না? আগের যে তোমাদের একটা কার্ভ এঁকে দেখাইলাম সেটার মধ্যে একটু বেশি ভ্যারি করতেছিল, কারণ এই কার্ভটা দেখো এখান থেকে এইভাবে একদম হুট করে উপরে উঠে গেছে, আর এখানে একটুখানি স্টিল হতে 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 আসতেছে। তো বলতে পারি আমি, দেখো এই যে কার্ভটার ডিস্টরশনটা বা ক্ষতিটা একটু কম হচ্ছে, দ্যাট মিন্স অ্যাম্পলিটিউডের যে মানটা যে বাড়তিছে কন্টিনিউয়াসলি সেটা একটা নির্দিষ্ট অর্ডারে বাড়তিছে। তো খুব বেশি তোমার কি হচ্ছে না, রিডাকশন হচ্ছে, সরি, খুব বেশি বেড়ে যাচ্ছে না আবার খুব বেশি কমে যাচ্ছে না, একটা নির্দিষ্ট সংখ্যক বরাবর একটা সমানুপাতিক ভাবে তুমি মান পাচ্ছ। এর জন্য বলতে পারি তুমি যখন ফিডব্যাক সার্কিট দিয়ে তুমি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আঁকবে বা ফিডব্যাক সার্কিট যখন ব্যবহার করবে তখন তোমার ডিস্টরশনটা কমে যাবে বলে রাখছি। আর একটু পরেই কেটে যাবে, সবাই রেডি থাকবা আবার ক্লাসে জয়েন করার জন্য। তো এটা হচ্ছে কি তোমার নন লিনিয়ার ডিস্টরশনের ক্যারেক্টারিস্টিক কার্ভটা। তোমরা এতটুকু লিখলেই হবে, যদি এটা লিখতে না চাও কোনো প্রবলেম নেই, বইয়ের মধ্যে এটা চিত্র দেওয়াও নাই, তোমাদের বোঝানোর জন্য আমি জাস্ট এখানে দিয়েছি।
তো এই ক্যালকুলেশনটা করলেই তোমাদের হবে। যদি এই কোশ্চেনটা আসে কিভাবে নন লিনিয়ার ডিস্টরশন করে, রিডাকশন অফ নন লিনিয়ার ডিস্টরশন, এই ক্যালকুলেশনটা করে দিবে। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন পড়াই নাম এখন আমি। এই কোশ্চেনটা নিয়েটা হইছে এই ডিস্টরশনটা কিভাবে হলো সেই জিনিসটা এই কার্ভের মাধ্যমে দেখানো হইছে। একটা ক্যারেক্টারিস্টিকস কার্ভ বলতে আমি কি বুঝাবো, যে তোমার ইনপুট ভোল্টেজের সাথে আউটপুট ভোল্টেজ এখানে কন্টিনিউয়াসলি বাড়তিছে, এবং দেখো এই কার্ভটা কি হচ্ছে তোমার একটু বাঁকানো, তাই না, একটু বাঁকিয়ে দেয়া আছে। আমি কি বলছিলাম, লিনিয়ার কার্ভ মানে সোজা থাকবে আর নন লিনিয়ার কার্ভ মানে একটু বাঁকানো থাকবে, তো বলতে পারি এটা একটা নন লিনিয়ার কার্ভ। ওকে, এখানে তোমার ইনপুট ভোল্টেজ দেওয়ার সাথে সাথে আউটপুট ভোল্টেজটা বাড়তিছে। তো দেখো দুইটা কার্ভ হইছে, একটা কার্ভ হচ্ছে তোমার অ্যাম্পলিফায়ার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স উইদাউট ফিডব্যাক, ফিডব্যাক ছাড়া তার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ কতটুকু কিরকম হয় সেটা হচ্ছে এ লাইন দিয়ে রিপ্রেজেন্ট করছে। আবার বলছি এই যে এ লাইনটা আছে, এই এ লাইনটা রিপ্রেজেন্ট করছে কি তোমার এই যে অ্যাম্পলিফায়ার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স উইদাউট ফিডব্যাক, ফিডব্যাক সার্কিট ছাড়া তার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। আর এই যে বি লাইনটা দেখতে পাচ্ছ, এই বি লাইনের মাধ্যমে রিপ্রেজেন্ট করছে কি তোমার ক্যারেক্টারিস্টিক উইথ নেগেটিভ ফিডব্যাক অ্যাপ্লাই। যখন তুমি নেগেটিভ ফিডব্যাক অ্যাপ্লাই করবে তখন ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কিরকম হবে, যেটা বোঝানোর জন্য বলতেছিলাম। ধরো এর ভেতরে তুমি যদি কোন একটা কার্ভ আঁকো, দেখো এর ভেতরে তুমি যদি কার্ভ আঁকো, দেখো এখানের মানটা কিন্তু খুব ভ্যারি করতেছে কন্টিনিউয়াসলি, কিন্তু মানটা ভ্যারি করতেছে, তাই না? এই লাইন বরাবর অ্যাম্পলিচিউড মানে কি, এখানে যেখানে তুমি সর্বোচ্চ মান পাবে সেটাই তো তোমার অ্যাম্পলিচিউড। তো দেখো এই অ্যাম্পলিচিউডের মানটা কিন্তু ভ্যারি করতেছে। আমি তো একটু ফাঁকা ফাঁকা দিয়ে আছি, আরো অনেক অনেক এখানে গিজি গিজি করে দেয়া থাকে, আমি জাস্ট বোঝানোর জন্য একটু ফাঁকা ফাঁকা দিয়ে এসেছি। ওকে, এটা হচ্ছে কি তোমার উইদাউট ফিডব্যাকে। আর যখন তুমি ফিডব্যাক অ্যাপ্লাই করবে দেখো তখন একটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ এখানে একটা ড্র করে দেখো কিরকম আসে, সরি ক্যারেক্টারিস্টিক কার্ভ না, সিগন্যাল ড্র করে দেখো। ম্যাম এই যে, হ্যাঁ কে কোশ্চেন করছে, জুনায়েদ? জুনায়েদ না ইসরাফিল, কে কোশ্চেন করছো? জুনায়েদ ছিল ম্যাম। আচ্ছা ম্যাম, আমি না ম্যাম। আচ্ছা ঠিক আছে, দেখো কি বলছি আমি এখানে, তাহলে নেগেটিভ ফিডব্যাক অ্যাপ্লাই করার ফলে দেখো এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা একটু একটা নির্দিষ্ট সমানুপাতিক হারে বাড়তিছে, মানে সরি এই এই সিগন্যালের মানটা, মানে কি উইদাউট ব্রেক জন্য, উইদাউট ফিডব্যাক এর জন্য কার্ভ হচ্ছে না মানের জন্য হচ্ছে, আমি হচ্ছে বি, এটা হচ্ছে উইথ ফিডব্যাক এর জন্য, উইথ ফিডব্যাক। এই যে দেখো বি কার্ভের দিকে তাকাও, এই যে এটা হচ্ছে এ কার্ভ, এটা হচ্ছে বি কার্ভ, বি কার্ভের দিকে তাকাচ্ছ, তাকাও। ওকে দেখো আমি যখন এখানে কোন সিগন্যাল এখানে ড্র করে দেখাচ্ছি তখন দেখো এই যে অ্যাম্পলিচিউডের মানটা একটা নির্দিষ্ট সমানুপাতিক মানে বাড়তিছে, একদম হুট করে বাড়তিছে না, হুট করে কমতিছে না, এমন টাইপের কিছু হচ্ছে না। যে এই যে এখানটায় তো তুমি সর্বোচ্চ মানটা পাচ্ছ, তাই না, এখানটায় তুমি সর্বোচ্চ মানটা পাবা, তো সেটার মানটাও একটু ফিক্স থাকতিছে। মানে এই যে ক্যারেক্টারিস্টিক কার্ভের ডিস্টরশনটা, ডিস্টরশন মানে কার্ভের এই যে এরকম দিতে যে আবার একটু যদি এরকম দিতে হয় সেটা, তো ওই জিনিসটা কমে যাচ্ছে, একটা নির্দিষ্ট মান তুমি পাচ্ছ এবং সেটা একটা নির্দিষ্ট সমানুপাতিক হারে বাড়তিছে। এর জন্য বলতে পারো তুমি যখন ফিডব্যাক সার্কিট ব্যবহার করবে, দেখো কেন বাড়তিছে, দেখো এইটুক মান থেকে এইটুক মান পর্যন্ত একটা নির্দিষ্ট মানে বাড়ছে না, আর এখানে কি করতেছে, এখানে এই পর্যন্ত একটা, দেখো সহজ ভাষায়,
একটা উচ্চ লাইন বরাবর মিউট করো সবাই, আমি কোশ্চেন থাকলে আনমিউট করে কোশ্চেন করবা। দেখো একটা লম্বা লাইন বরাবর কি হবে, তোমার মানগুলো ভ্যারি করব না, আর একটা যদি একটু ঢাল দিয়ে আঁকো তাহলে একটা নির্দিষ্ট সমানুপাতিক হারে সে ভ্যারি করবে, এটাই আমি বোঝাতে চেয়েছি। এটা হচ্ছে তোমার রিডাকশন অফ নন লিনিয়ার ডিস্টরশনের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। ওকে, এরপরে আসো আর একটা বৈশিষ্ট্য পড়াইছি আমি নেগেটিভ ফিডব্যাক এর। কি বৈশিষ্ট্য ছিল নেগেটিভ ফিডব্যাক? তোমার নয়েজটাকেও কি করে দিবে, রিডিউস করে দিবে। এখন কোশ্চেন আসবে নয়েজ কি জিনিস। নয়েজটা হচ্ছে ধরো ঠিক ডিস্টরশন মানেও যেরকম ক্ষতি, নয়েজ মানেও তো তোমার কোন একটা সিগন্যালকে ক্ষতি করা, কোন একটা সিগন্যালের। ধরো এই একটা সিগন্যাল দিলা, এই সিগন্যালটার মধ্যে তুমি যদি নয়েজ থাকে, নয়েজের ফলে দেখবা সিগন্যালের এইটুকু কার্ভ হবে বা এইটুকু হচ্ছে, এরপরে দেখবা একটু গ্যাপ হয়ে আর একটা হচ্ছে, এটা হচ্ছে নয়েজ। দ্যাট মিনস এর ভেতরে কোনো একটা নয়েজের ফলে কমিউনিকেশন গ্যাপটা হচ্ছে। এই কমিউনিকেশন গ্যাপটা বা এই নয়েজটা কমানোর জন্য তোমার ইউজ করা হয় কি তোমার নেগেটিভ ফিডব্যাক। আর নেগেটিভ ফিডব্যাক এর বৈশিষ্ট্যই হচ্ছে একটা নয়েজ কে সে রিডিউস করে দিবে। কেন রিডিউস করে দিবে সেটা আমি আগে বলে আসছিলাম, কারণ নেগেটিভ ফিডব্যাক অলওয়েজ আউটপুট থেকে যে মানটা আসবে সেটা ইনপুটের সাথে অ্যাড করবে না, সাবট্র্যাক্ট করবে। আবার একটু দেখিয়ে আসি তোমাদের নেগেটিভ ফিডব্যাক কেন এটা করবে। দেখো এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক হচ্ছে এখানে নাই। দেখো নেগেটিভ ফিডব্যাকে এখানে কি ছিল, এই যেটা হচ্ছে তোমার নেগেটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাকে এখানে কি হচ্ছে তোমার মাইনাস দেওয়া আছে। দ্যাট মিন্স সে আউটপুট থেকে কোনো সিগন্যাল ইনপুটে অ্যাড করবে না। দ্যাট মিন্স ইনপুটে যদি আমার কোনো নয়েজ থাকে, আউটপুটে যে নয়েজটা তুমি পাবে সেটা আবার কিন্তু তোমার ইনহেঞ্চ করতেছে না, যেহেতু সে সাবট্র্যাক্ট করতেছে, কোনো কিছু বিয়োগ করতেছে, তাই না? তো এটাই হচ্ছে তোমার নেগেটিভ ফিডব্যাকের একটা মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, হচ্ছে নয়েজটা রিডিউস করে। দেখো নয়েজ রিডিউস কিভাবে করছে, নেগেটিভ ফিডব্যাক রিডিউস দা নয়েজ লেভেল ইন দা ইনপুট সিগন্যাল। ইনপুট সিগন্যালের নয়েজ লেভেলটাকে রিডিউস করে দিচ্ছে কি তোমার নেগেটিভ ফিডব্যাক। ভালো মতো খেয়াল করো, এখানে কনফিউশন করবা তোমরা, এন ও আর এন মানে কি জিনিস। দেখো এন ও মানে হচ্ছে কি তোমার, মানে ভি এন ও মানে ভোল্টেজ, এন ও বলতে কি বুঝাচ্ছি আর ভি এন বলতে কি বুঝাচ্ছি। দেখো কি বলতেছে তোমার, VNO বলতে বুঝাচ্ছে কি তোমার নয়েজ আউটপুট উইদাউট ফিডব্যাক। ফিডব্যাক সার্কিট ছাড়া তার নয়েজ আউটপুট কে আমি রিপ্রেজেন্ট করব কি দিয়ে, VNO দিয়ে। আবার রিপিট করছি, নয়েজ আউটপুট উইদাউট ফিডব্যাক, ফিডব্যাক সার্কিট ছাড়া নয়েজ আউটপুট কে রিপ্রেজেন্ট করব VNO দিয়ে। এরপরে আসো VN বলতে কি বুঝাচ্ছে, ইনপুট নয়েজ ভোল্টেজ উইদাউট ফিডব্যাক। মানে হচ্ছে তোমার ইনপুটের যে নয়েজ ভোল্টেজটা তুমি পাচ্ছ ইনপুট থেকে, একটা ছিল আউটপুট, আবার বলছি VNO মানে আউটপুট থেকে, আর আর শুধুমাত্র VN বলতে বুঝাচ্ছে কি ইনপুট থেকে, ইনপুট নয়েজ ভোল্টেজ উইদাউট ফিডব্যাক, ফিডব্যাক সার্কিট ছাড়া ইনপুটের নয়েজ ভোল্টেজটা কি হবে। দ্যাট মিন্স ওই যে ওই পাশে আমি VI পড়াইছিলাম আর V আউটপুট পড়াইছিলাম না, VO পড়াইছিলাম না, সেম জিনিস এখানে। এখানে যেহেতু নয়েজ করাচ্ছি বোঝানোর জন্য এখানে লেখা হয়েছে VN আর এখানে লেখা হয়েছে কি VNO। ওকে, উইদাউট ফিডব্যাক এর জন্য। এখন আসো এ বলতে কি বুঝাচ্ছে, এ বলতে সেম জিনিস বলবে তোমার অ্যাম্পলিফায়ার, সরি ভোল্টেজ গেইন অফ দা টার্মিনাল অ্যাম্পলিফায়ার, অথবা এটাকে তুমি অ্যাম্পলিফায়ার গেইনও বলতে পারো। এরপরে আসো এখান থেকে আমি তোমার আউটপুট ভোল্টেজ সূত্র আগেই বলেছিলাম কি হবে, আউটপুট ভোল্টেজ বি আউটপুট হবে কি তোমার অ্যাম্পলিফায়ার গেইন ইনটু বি
ইন, তাই না? বা ভি ভোল্টেজ, এটাই হচ্ছে তোমার আউটপুট ভোল্টেজ বের করার সূত্র। তাহলে যেহেতু নয়েজ এরটা করতেছি, নয়েজ এর আউটপুট ভোল্টেজ কে আমি রিপ্রেজেন্ট করব ভি এন ও দিয়ে, তাহলে লিখতে পারি ভি এন ও ইকুয়াল টু, এ হচ্ছে গেইন ইনটু ভি এন, ভি এন মানে ওই যে ইনপুট, এই যে ইনপুট নয়েজ। ওকে, এরপরে আসো, এটা গেল কি তোমার উইদাউট ফিডব্যাক এর উপরের এতটুকু পার্ট গেল কি তোমার, যখন তুমি কোনো একটা সার্কিটের মধ্যে ফিডব্যাক ইউজ করবে না তখন এই এই টার্ম গুলো লিখবে। আর যখন তুমি ফিডব্যাক ইউজ করবে, মানে যখনই ফিডব্যাক মানে কি বিটা 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 চলে আসবে, ওকে, তখন কি হবে, তখন ওই যে উপরের নোকে যদি এখানে নো লিখি তাহলে তো আমি ফিডব্যাক সার্কিট কোনটা আর কোনটা ছাড়া বুঝবো না, এর জন্য একটা প্রাইম দিয়ে দিলাম। সহজ ভাবে কি দিলাম, ভি এন ও প্রাইম ইকুয়াল টু কি হচ্ছে তোমার আউটপুট নয়েজ উইথ ফিডব্যাক, আর ভি এন প্রাইমটা কি হবে তোমার ইনপুট নয়েজ ভোল্টেজ উইদাউট ফিডব্যাক। আবার রিপিট করছি, ভি এন ও বলতে কি বুঝাচ্ছে, ভি এন ও প্রাইম বলতে কি বুঝাচ্ছে, নয়েজ আউটপুট উইথ ফিডব্যাক, মানে হচ্ছে কি আউটপুট ভোল্টেজ এর যে নয়েজ, নয়েজেবল যে আউটপুট ভোল্টেজটা তুমি পাইছো সেটা হচ্ছে ফিডব্যাক সার্কিট সহ, সেটাকে রিপ্রেজেন্ট করছে কি তোমার ভি এন ও প্রাইম দিয়ে। এরপরে আসো, ভি এন প্রাইম দিয়ে কি বুঝছি, ইনপুট নয়েজ ভোল্টেজ উইথ ফিডব্যাক, ফিডব্যাক সার্কিট সহ ইনপুট নয়েজ ভোল্টেজটা কতটুকু সেটাকে রিপ্রেজেন্ট করা হয় ভি এন প্রাইম দিয়ে। শেষ এইটুকু, কোনটা কি রিপ্রেজেন্ট করছে উপরে লেখা হয়ে গেছে, উপরের পার্টটুকু উইদাউট ফিডব্যাক এর, নিচের পার্টটুকু উইথ ফিডব্যাক এর। এখন আসো কি বের করব, আমি ভি এন প্রাইম বের করব। কি বলছি, আমার আউটপুট সিগন্যালের যে নয়েজটা থাকে সেই নয়েজটাকে সরি আউটপুট সিগন্যালের যে নয়েজটা থাকে সেই নয়েজটাকে রিডিউস করে দেয়, সেটার একটা ক্যালকুলেশন বের করব। দেখো তাহলে কি করতেছে তোমার, ভি এন প্রাইম, ভি এন প্রাইম হচ্ছে ইনপুট নয়েজ ভোল্টেজ উইথ ফিডব্যাক এ, ইনপুট নয়েজ ভোল্টেজ ইকুয়াল টু ভি এন টা কি ছিল তোমার, VN ওই যে আগের যে নয়েজ ভোল্টেজটা ছিল তাকে তো তোমার নিতে হবে, অবশ্যই তাকে তোমার নিতে হবে, মাইনাস বিটা ভি নো প্রাইম। কি মাইনাস বিটা ভি নো প্রাইম, কি জিনিস, বিটা হচ্ছে ফিডব্যাক সার্কিট, আর ভি এন ও প্রাইমটা কি, এই যে এখানে দেখো নয়েজ আউটপুট উইদাউট ফিডব্যাক এর, দ্যাট মিন্স নয়েজ আউটপুট উইদাউট ফিডব্যাক কে আমি কি করে দিব, বিয়োগ করে দিব ভি এন থেকে। ওকে, আগে আগের ক্যালকুলেশনটা একটু মনে করে দেখো যে আমরা কিন্তু বিয়োগ করেছিলাম, তাই না? ওকে, এখন দেখো তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, ভি এন প্রাইম ইকুয়াল টু এই যে এখানে যদি আমার ভি নো এ ভি এন হয় তাহলে ভি নো প্রাইম ইকুয়াল টু কি হবে তোমার এ ভি এন প্রাইম দিয়ে দিবা, জাস্ট কি দিতে হবে তোমার প্রাইম দিতে হবে, কারণ কিসের করতেছি আমি উইথ ফিডব্যাক এ করতেছি যাতে আমি রিপ্রেজেন্ট করতে পারি তাকে। ওকে, ইকুয়াল টু এই যে দেখো উপরে একটা ক্যালকুলেশন লিখে আসছি আমি ভি এন প্রাইম এর, কি লিখে আসছি ভি এন মাইনাস বিটা ভি নো প্রাইম, ভি এন মাইনাস বিটা ভি নো প্রাইম, এখানে কি করে দিলাম রিপ্লেস করে দিলাম, এই ভি এন এর মানের জায়গায় রিপ্লেস করে দেওয়া হয়েছে। ওকে, তাহলে এখান থেকে কি লিখতে পারো, ভি এন ও প্রাইম ইকুয়াল টু এ ভি এন, মানে গুণ করে দিছো কিচ্ছু না, জাস্ট এটাকে গুণ করে দিলা, এটাকে গুণ করে দিলা, কি হলো তোমার এ ভি এন মাইনাস এ বিটা ভি এন ও প্রাইম। ওকে, এরপরে এখান থেকে কোন টার্ম কমন যাচ্ছে কিনা দেখো, এখানে একটা লাইন স্কিপ করে গেছি, স্কিপটা কিছুই না জাস্ট বুঝবা দেখে করেছি, কি এই পাশে আছে তোমার ভি এন ও আর এ পাশেও হচ্ছে তোমার ভি এন ও, সরি ভি এন ও প্রাইম আছে, বুঝি নাই কে কোশ্চেন করতেছো জুনায়েদ, ম্যাম এ বি প্রাইম এন বিটা এন নো আছে না, ম্যাম বুঝতেছি না তোমার কথাটা, আবার দ্বিতীয় লাইনে, এটা এটা
ভিনো প্রাইম বলছি যে মানে দ্বিতীয় লাইনে আবার বলতেছি দ্বিতীয় লাইনটা, তাই না? দ্বিতীয় লাইনটা এখানে মাইনাস বিটা বি নো প্রাইম, সেটা আচ্ছা আমি আবার ক্যালকুলেশনটা তোমাদেরকে বুঝাচ্ছি প্রথম থেকে, দেখো কি বলছি আমি। ইনপুট নয়েজ ভোল্টেজ উইথ ফিডব্যাক, এটার একটা সূত্র আছে, তোমাদেরকে একটা ভিএস এর সূত্র পড়াইছিলাম মনে আছে? আমি আগের ক্যালকুলেশন যখন দেখাইলাম ভিএস এর একটা সূত্র পড়াইছিলাম যে এটার সাথে এটা গুণ করে এরকম হবে, সেম জিনিস এখানে। ভি এন প্রাইম বের করার একটা সূত্র আছে, বা ভি এন প্রাইম কে আমি লিখতে পারি, কিভাবে লিখতে পারি দেখো, vn minus beta v no prime, vn বলতে কি বুঝাচ্ছি, ইনপুট নয়েজ ভোল্টেজ থেকে তুমি ফিডব্যাক সার্কিট সহ আউটপুট নয়েজ ভোল্টেজ কে তুমি বিয়োগ করবা, ফিডব্যাক সার্কিট সহ আউটপুট নয়েজ ভোল্টেজ কে তুমি কি করবা, বিয়োগ করবা। বিটা মানে কি বলছিলাম আমি, ফিডব্যাক, তাই না? ফিডব্যাক। আর ভি নো প্রাইম, এই যে এখানে দেখো ভি নো প্রাইম বলতে কি বুঝাচ্ছে, নয়েজ আউটপুট উইথ ফিডব্যাক, এটা তোমার বিয়োগ করতে হবে। এটা হচ্ছে তোমার ইনপুট নয়েজ ভোল্টেজ উইথ ফিডব্যাক সার্কিট বের করার একটা সূত্র, এই যে উপরের লাইনটা, এই লাইনটা হচ্ছে একটা সূত্র, ঠিক আছে? দেখো এরপরে আসো, নয়েজ আউটপুট উইথ ফিডব্যাক, ফিডব্যাক সার্কিট সহ নয়েজ আউটপুট বের করব। এখন কি হবে, কি বলছিলাম, এই আউটপুট বের করার সূত্রই হচ্ছে কি হবে তোমার, অ্যাম্প্লিফায়ার গেইনের সাথে তোমার ভোল্টেজটা গুণ হবে, শেষ, সহজ ভাষায় এটা। এখন আমি বের করতেছি কি, ফিডব্যাক সার্কিট সহ নয়েজটা বের করতেছি, এর জন্য কি লিখেছি আমি, ভিনো প্রাইম। এই যে দেখো ভিনো প্রাইম বলতে কি বুঝাচ্ছে, উপরে লেখা আছে, ইকুয়াল টু এই আউটপুট ভোল্টেজের সূত্রটা আবার কি, এ ভি এন প্রাইম, দ্যাট মিন্স এই অ্যাম্প্লিফায়ার গেইন ইনটু ভি এন প্রাইম হচ্ছে ইনপুট নয়েজ ভোল্টেজ, ওকে, এটা হচ্ছে ভি এন প্রাইম। দেখো এরপরে এই যে এই ভি এন প্রাইমটা আছে না, এইটার দেখো উপরে একটা সূত্র একটু আগে লিখে আসি, সেই সূত্র দিয়ে জাস্ট কি করে দিলাম আমি, এই ভি এন প্রাইমটাকে রিপ্লেস করে দিলাম, শেষ, এটুকু। এরপরের লাইনে কি করব আমি, এরপরে এই যে তিনটা লাইন দেখে তোমরা ওরিড হচ্ছে, তিনটা লাইন দেখে ওরিড হওয়ার কিছুই নাই, এরপরের লাইন বরাবর কি লিখবো আমি, ভি নো প্রাইম ইকুয়াল টু, এইটা তো এটা থেকে রিপ্লেস করছোই, তাই না? তাহলে এখানে তুমি কি লিখতে পারো, এ ভি এন এটাকে জাস্ট গুণ করে দাও, পাশাপাশি কি করে দিবা তুমি, গুণ করে দিবা, ওকে, কি হবে, এ ভি এম ভি এন মাইনাস এ বিটা ভি নো প্রাইম, এটা হচ্ছে তোমার থার্ড লাইন, ওকে। এরপরে দেখো এরপরের লাইনটা কি হবে, তাহলে দেখো এখানে একটা ভিনো প্রাইম আছে, এই পাশে একটা ভিনো প্রাইম আছে, এই পাশেও একটা ভিনো প্রাইম আছে, এবং আমি বের করবই কি, নয়েজ আউটপুট বের করব। তো নয়েজ আউটপুট এই দুই পাশে আছে, দেখি এখান থেকে কোনো কিছু কমন নেয়া যায় কিনা দেখি, তাহলে কিভাবে কমন নেওয়া যাবে, যদি আমি এটাকে এই যে এ বিটা ভিনো প্রাইম কি এ পাশে নিয়ে আসি, কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এরপরের লাইনটা কি হবে দেখাচ্ছি আমি, এ ভিনো প্রাইম বা এই তো ভি শর্টকাটে লিখছি আমি, ইকুয়াল টু, তাহলে কি হবে, এই যে এই লাইনটা দেখাচ্ছি, এরপরের লাইনটা, এ পাশে কি আছে তোমার, ভিনো প্রাইম
এ পাশ থেকে যদি এটা চলে আসে কি আসবে প্লাস তাই না প্লাস এ বিটা ভি নো প্রাইম ইকুয়াল টু এই পাশে যা আছে তা তো থাকবেই ঠিক আছে এখান থেকে দেখো আমি তাহলে কি নো কমন নিতে পারতেছি এই দুইটা টার্ম থেকে ভি নো প্রাইম কমন নিতে পারতেছি ভি নো প্রাইম কমন নিতে পারতেছি এটাকে আমি কি এখানে কি থাকে তোমার 1 থাকে 1 প্লাস এ বিটা ম্যাম এটা কোন লাইনের পরেরটা করতেছেন এই যে দেখো তীর চিহ্ন তো দিয়ে দিছি এই যে দেখো ও এখানে বিনো প্রাইম এটা আসলে কোথা থেকে ম্যাম এই যে উপরে তো বলেই দিছি আমি এখানে বিনো প্রাইম কোথা থেকে আসছে নয়েজ আউটপুট উইথ ফিডব্যাক শুভ শুভ কথা বলছো না হ্যাঁ ম্যাম হ্যাঁ এই যে দেখো এই যে উপরে ভিনো প্রাইম কিভাবে রিপ্রেজেন্ট করতেছে এই যে উপরে যে সূত্র ভিন এন প্রাইমের সূত্র হচ্ছে এটা আর এখানে ভি নো প্রাইমের সূত্র হচ্ছে এ ভি এন প্রাইম সূত্র এটা তো এখান থেকে আমি রিপ্লেস করে এই যে ভি এন প্রাইমের মানটাকে রিপ্লেস করে দিলাম এরপরে গুণ করে দিলাম গুণ করার পরের লাইনটা আমি দেখাচ্ছি একটা লাইন স্কিপ করে দেওয়া আছে এখানে গুণ করার পরের লাইনটা দেখাচ্ছি কিভাবে এখানে ভি নো প্রাইম কমন নিয়ে 1 প্লাস এ বিটা হলো বুঝতে পেরেছো শুভ হ্যাঁ ম্যাম আচ্ছা দেখো এরপরে কি হলো তোমার ভি নো প্রাইম 1 প্লাস এ বিটা এই পাশে থাকলো আর এই পাশে তাহলে কি থাকে তোমার শুধু এ ভি এন রেখে দাও এরপরে দেখো এই ভি নো প্রাইম কে তাহলে কি হয় এ এই যে দেখো এই টার্মটা কি হবে তোমার নিচে চলে যাবে না এই টার্মটা তোমার কি হবে তোমার নিচে চলে যাবে কি হবে 1 প্লাস এ বিটা তাই না এখানে দেখো এখানে আরো একটা লাইন স্কিপ আছে আমি করে দিচ্ছি তোমাদের কি হবে এরপরে এই যে লাইনটা এ পাশে যদি চলে যায় তাহলে কি থাকে এ ডিভাইডেড বাই কি থাকবে তোমার 1 প্লাস এ বিটা ইন অথবা লিখতে পারো এ ভি এন ডিভাইডেড বাই এ বিটা ঠিক আছে দেখো এখানে তোমার আউটপুট ভোল্টেজটা কি হচ্ছে ওই যে ইনপুট নয়েজ ভোল্টেজটা উইদাউট ফিডব্যাকে তোমার কি ছিল একদম ভিএন ছিল এভিএন আকারে ছিল কিন্তু এখন দেখো এটার কি হয়ে যাচ্ছে ফ্র্যাকশন হয়ে যাচ্ছে এখন কি হচ্ছে তোমার ফ্র্যাকশন হয়ে যাচ্ছে এই যে ভিএনটা কি হয়ে যাচ্ছে তোমার ফ্র্যাকশন আকারে চলে আসছে দেখো উপরে ঠিক যে মানটা এখানে আছে উইদাউট ফিডব্যাকে সেই মানটাই কিন্তু পেয়েছে কিন্তু এখানে ভিএন টা কি হয়ে যাচ্ছে বা এভিএন টা কি হয়ে যাচ্ছে তোমার ফ্র্যাকশন হয়ে যাচ্ছে ফ্র্যাকশন হয়ে যাওয়াই মানে কি নয়েজটা রিডিউস করতেছে এটাই এটা হচ্ছে তোমার নয়েজ কিভাবে রিডাকশন করছে এটার ক্যালকুলেশন কোশ্চেন আছে কারো ক্যালকুলেশনটা নিয়ে ওকে ঠিক আছে তোমরা এই যে দেখো আমি জানি কোন লাইনটাই তোমাদের খুব কনফিউশন লাগবে এই লাইনটা না লিখলেও হবে এই যে ক্রস দিয়ে দিচ্ছি আমি ভিডিও তো অবশ্যই আপলোড করব সমস্যা নাই এই লাইনটার জায়গায় তুমি যদি এই লাইনটা লিখে দাও তাহলে হবে মানে এই লাইনটার পরে এই লাইনটা লিখে দিবা এভিএন ডিভাইডেড বাই 1 প্লাস এ বিটা দেখতে পাচ্ছি কি আমি এই যে এভিএন টা আছে সেটা কি হচ্ছে তোমার ফিডব্যাক সার্কিট ব্যবহারের ফলে তোমার একটা ফ্র্যাকশন হয়ে যাচ্ছে ফ্র্যাকশন হওয়া মানে কি কমে যাওয়া মানটা কমে যাচ্ছে এটাই ওকে এরপরে আসো নেগেটিভ ফিডব্যাকস এর কিছু টাইপস আছে সেই টাইপস গুলো করাবো নেগেটিভ ফিডব্যাকস এর দুইটা টাইপ থাকে একটা হচ্ছে তোমার নেগেটিভ ভোল্টেজ দেখো দেয়ার আর টু মেইন টাইপস অফ নেগেটিভ ফিডব্যাক সার্কিট একটা হচ্ছে কি তোমার নেগেটিভ ভোল্টেজ ফিডব্যাক আর একটা হচ্ছে কি তোমার নেগেটিভ কারেন্ট ফিডব্যাক ঠিক আছে নেগেটিভ ভোল্টেজ ফিডব্যাক কি জিনিস সেটা বুঝাবো আর কারেন্ট ফিডব্যাক কি জিনিস সেটা বুঝাবো দেখো নেগেটিভ ভোল্টেজ ফিডব্যাক হচ্ছে কি দ্য ভোল্টেজ ফিডব্যাক টু দ্য ইনপুট অফ অ্যাম্পলিফায়ার ইজ প্রপোর্শনাল টু দ্য আউটপুট ভোল্টেজ দ্যাট মিন্স ইনপুট ভোল্টেজটা কি হবে তোমার সমানুপাতিক হবে কি তোমার আউটপুট ভোল্টেজ
তাই না? এটাই বলছে তোমার নেগেটিভ ভোল্টেজ ফিডব্যাক। ওকে, তাহলে কি লিখতে পারছো? এটাকে আবার দুই ভাগে ভাগ করা যাচ্ছে, ভালো মতো খেয়াল করো কি বলছি আমি। ভোল্টেজ সিরিজ ফিডব্যাক, আর একটা কি হচ্ছে তোমার ভোল্টেজ শান্ট ফিডব্যাক। ওকে, এরপরে আসো নেগেটিভ কারেন্ট ফিডব্যাক কে। এই যে নেগেটিভ কারেন্ট ফিডব্যাক আছে, এই নেগেটিভ কারেন্ট ফিডব্যাক কে আবার দুই ভাগে ভাগ করা যাচ্ছে। এখানে কি বলছে তোমার, দা ভোল্টেজ ফিডব্যাক টু দা ইনপুট অফ অ্যাম্পলিফায়ার, মানে হচ্ছে ভোল্টেজ ফিডব্যাকটা কি হবে তোমার, ফিডব্যাক ভোল্টেজটা প্রপোর্শনাল টু হবে কিসের, কারেন্ট যেহেতু বলছে তার জন্য আউটপুট কারেন্টেরই কারেন্ট হবে, তাই না? ভোল্টেজে ভোল্টেজ হবে আর হচ্ছে তোমার কারেন্টে কারেন্ট হবে, কারেন্টের প্রপোর্শনাল হবে, আউটপুট কারেন্টের প্রপোর্শনাল তো হবে। ওকে, এটা হচ্ছে তোমার নেগেটিভ কারেন্ট ফিডব্যাক। তো নেগেটিভ কারেন্ট ফিডব্যাক কে আবার দুই ভাগে তুমি ভাগ করতে পারো, একটা হচ্ছে কারেন্ট সিরিজ ফিডব্যাক আর একটা হচ্ছে তোমার কারেন্ট শান্ট ফিডব্যাক। আচ্ছা, এরপরে আসো কারেন্ট ভোল্টেজ সিরিজ ফিডব্যাক কি জিনিস আর কারেন্ট সিরিজ, এগুলোর প্রত্যেকটার সংজ্ঞা পড়াবো। এখন দেখো খুব ভালো করে খেয়াল করো কি বলতেছি, এটা নিয়ে যখন চারটা পড়াবো কনফিউজ হয়ে যাবো তোমরা। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনো কি বলছি। ভোল্টেজ সিরিজ ফিডব্যাক, ভোল্টেজ সিরিজ, সিরিজ কথাটার মানেই হচ্ছে কি তার ভেতরে সিরিজ কানেকশন থাকবে, শেষ, সহজ কথা। সহজ কথা এটা হচ্ছে কি, এর ভিতরে যখন সিরিজ কানেকশন থাকবে, দ্যাট মিন্স আউটপুট থেকে ইনপুটে যখন আমি সিগন্যাল দিব, তখন সেই সিগন্যালটা বা তখন যে সেই লাইনটা যাকে আমি সিরিজে দেই, তাহলেই হয়ে যাবে ভোল্টেজ সিরিজ ফিডব্যাক। চলে আসো বইয়ের ভাষায় কি বলছে, ইন দা ভোল্টেজ সিরিজ ফিডব্যাক সার্কিট এ ফ্র্যাকশন অফ দা আউটপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজের একটা অংশ কি হবে, এ ফ্র্যাকশন অফ দা আউটপুট ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড ইন সিরিজ। কি বলছি, এই আউটপুট ভোল্টেজের একটা অংশ ইনপুট ভোল্টেজের সাথে কিভাবে তোমার সংযুক্ত থাকবে, সিরিজ কানেকশনে সংযুক্ত থাকবে। দেখো এই লাইনটা কিভাবে দেয়া হচ্ছে তোমার, সিরিজ কানেকশনে দেয়া হচ্ছে। দেখো যেহেতু সার্কিট একটা সমস্যা হয়েছে, আমি লাইন উপর থেকে ড্র করছি। দেখো আউটপুট ভোল্টেজ থেকে ফিডব্যাক সার্কিট, দো ফিডব্যাক সার্কিট বলেছি আমি, অবশ্যই ফিডব্যাক সার্কিট সহ এই যে ইনপুটের যে ভোল্টেজটা আছে সেখানে আমি কি দিয়েছি, সিরিজ কানেকশন দিয়েছি, তাই না? দেখো একটা লাইনই কিন্তু এই যে সিরিজ কানেকশন দিয়েছি আমি, যখনই সেটাকে আমি এইভাবে উপরে উঠাই দিব তখন সেটা প্যারালাল কানেকশন হয়ে যাবে, মাঝখান দিয়ে আর একটা চলে যাচ্ছে দেখে। ওকে, সিরিজ কানেকশন দিয়েছি। তো এইভাবে যখন দেয়া থাকবে তখন সেটাকে বলা হয় কি তোমার, ভোল্টেজ সিরিজ ফিডব্যাক। দেখো কি বলছে, দিস ইজ, এটাকে এমন ফিডব্যাক, দিস ইজ অলসো নোন অ্যাজ শান্ট ড্রাইভ ইন সিরিজ ফিডব্যাক, এটাকে শান্ট ড্রাইভ ইন সিরিজ ফিডব্যাক ও বলা হয়ে থাকে, অথবা এটাকে বলা হয় এ প্যারালাল সিরিজ সার্কিট। এটাকে বলা হয় কি, একটা প্যারালাল সিরিজ সার্কিট। প্যারালাল সিরিজ সার্কিট কেন বলতিছে বুঝাচ্ছি একটু পরে। দেখো কি বলছি, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটার মধ্যে তুমি ভোল্টেজ সিরিজ ফিডব্যাক দেখতে পাচ্ছ, যেখানে দেখো ফিডব্যাক সার্কিট ইজ প্লেসড ইন শান্ট। দেখো শান্ট কথার মানে কি, শান্ট কথার মানে হচ্ছে তোমার, তুমি ধরো একটা লাইন বরাবর যাচ্ছ, সেই লাইন বরাবর সোজা না যেয়ে তুমি অন্য আর একটা লাইন বরাবর যাবা, সেটাই হচ্ছে শান্ট, মানে তুমি দিক চেঞ্জ করে ফেলছো, এটাকেই বলা হয় শান্ট। ওকে, দেখো কি বলছে, দা ফিডব্যাক সার্কিট ইজ প্লেসড ইন শান্ট। ফিডব্যাক সার্কিটটা কিসে প্লেস করা আছে তোমার, শান্ট, শান্ট অবস্থায় প্লেস করা আছে, উইথ দা আউটপুট বাট ইন সিরিজ উইথ দা ইনপুট। দেখো ফিডব্যাক যে সার্কিটটা আছে সেটা এই যে আউটপুট ভোল্টেজের সাথে কিন্তু প্যারালাল কানেকশন দেয়া আছে, তাই না? আমি কি বলছি, কোন একটা লাইন বরাবর তুমি যখন সোজা এভাবে চলে যাবে আর একটা লাইন বরাবর, বা এই পাশের কোন একটা সার্কিটের সাথে, তখন হবে সিরিজ, কিন্তু মাঝখান থেকে তুমি যখন দাগ দিবে তখন হয়ে যাবে সে প্যারালাল। দেখো এই যে উপর থেকে দাগ দিয়েছি আমি, তাই না, এটাকে কিন্তু আমি এরকম ফাঁকা রেখে এইভাবে দাগ দেই না, আমি এটাকে প্যারালাল কানেকশনে দিয়েছি। দ্যাট মিন্স আউটপুট ভোল্টেজটাকে এই ফিডব্যাক সার্কিটের সাথে কিভাবে কানেকশন দিছি, প্যারালাল কানেকশন দিয়েছি,
কিন্তু আবার ফিডব্যাক সার্কিট থেকে আমি ইনপুটের দিকে আবার কিসের কানেকশন দিয়েছি, সিরিজ কানেকশন দিয়েছি, এর জন্যই এটাকে বলা হয় কি তোমার প্যারালাল সিরিজ সার্কিট। বোঝা গেছে এইটুকু? প্যারালাল কেন হয় একটু রিপিট করবেন? ওকে, আবার বলছি আমি, দেখো ভোল্টেজ সিরিজ ফিডব্যাকে তুমি যখন ভোল্টেজ সিরিজ, আরেকটা একটু টেকনিক মনে রাখো, যখন আমি ভোল্টেজ সিরিজ ফিডব্যাক পড়াবো তখন বারবার আমি প্যারালাল কানেকশনের কথা বলবো, মানে আউটপুট ভোল্টেজের সাথে প্যারালাল কানেকশনের কথা বলবো। আর যখন শান্ট পড়াবো, না সরি, যখন কারেন্ট সিরিজ পড়াবো তখন দেখবা আউটপুট ভোল্টেজের সাথে সিরিজের কথা বারবার বলবো। তো মনে রাখবা এই যে ভোল্টেজ সিরিজ, যেহেতু এটা এটা কি পড়াচ্ছি, আমি ভোল্টেজ সিরিজ পড়াচ্ছি, এই ভোল্টেজ সিরিজ ফিডব্যাক এর একটা রুলসই হচ্ছে তোমার আউটপুট ভোল্টেজটা প্যারালাল কানেকশন দিবে। কিসের সাথে? ফিডব্যাক এর সাথে। আউটপুট ভোল্টেজটা এই যে দেখো, আউটপুট ভোল্টেজটা তোমার ফিডব্যাক সার্কিটের সাথে প্যারালাল কানেকশন দিবে, কিন্তু তোমার ফিডব্যাক সার্কিট থেকে যে তোমার ইনপুটের দিকে যাচ্ছে সেটাকে আবার তুমি সিরিজ কানেকশন দিবে, এর জন্য এটাকে বলা হয় প্যারালাল সিরিজ সার্কিট। দেখো, অ্যাজ দ্য ফিডব্যাক সার্কিট ইজ কানেক্টেড ইন শান্ট, শান্ট কথার মানেই হচ্ছে কোনো একটা লাইন থেকে অন্য আর একটা লাইনের দিকে যাওয়া, অথবা এটাকে প্যারালালও বলতে পারো। শেষ, শান্ট নিয়ে এত চিন্তা করার কিছু নাই, শান্ট কথার মানেই হচ্ছে একটা সোজা লাইন বরাবর আমি যেমন একটু বাঁকায় যাবো। শেষ, দেখো এখানে কিন্তু সোজা লাইন বরাবর এখান থেকে এসে কানেকশন দেয় নাই, এই যে মাঝখান বরাবর একটা দিছে। ওকে, অ্যাজ দ্য ফিডব্যাক সার্কিট ইজ কানেক্টেড ইন শান্ট, এই ফিডব্যাক সার্কিটটা যেহেতু শান্ট কানেকশন দেওয়া আছে অথবা প্যারালাল কানেকশন দেওয়া আছে আউটপুটের সাথে, দ্য আউটপুট ইম্পিডেন্স ইজ ডিক্রিজ। দেখো আউটপুট ইম্পিডেন্সটা এর জন্য কি হয়ে যাবে তোমার, ডিক্রিজ হয়ে যাবে, মানে ছোট হয়ে যাবে। আর যেহেতু ডিউ টু দ্য সিরিজ কানেকশন উইথ দ্য ইনপুট, ইনপুটের সাথে যেহেতু সিরিজ কানেকশন দেওয়া আছে সেহেতু তোমার ইনপুট ইম্পিডেন্সটা হবে ইনক্রিজ। কেন ইনক্রিজ হবে, কেন ডিক্রিজ হবে, আবার বলছি আমি, যখনই তুমি কোনো একটা সার্কিটের মধ্যে থেকে, ধরো এই একটা রোধ আছে, এই একটা রোধ আছে, তাই না, এখান থেকে তুমি তিনটা রোধ বরাবর তুমি যখন কারেন্ট দিবে তখন এখান থেকে যে ফ্লোটা হবে, তিনটা রোধ বরাবর তো একই ফ্লো হচ্ছে, তাই না? ওকে, সেক্ষেত্রে একই রকম যাচ্ছে, কিন্তু এর মাঝখান থেকে তুমি যখন রোধ দিচ্ছ এটাই তো প্যারালাল কানেকশন হয়ে যাচ্ছে, তাই না? এখান থেকে কিন্তু তোমার মানটা বা তোমার যে কারেন্টটা তুমি দিচ্ছ সেটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, তাই না, ডিক্রিজ হয় এর জন্য। তো এর জন্য হচ্ছে কি তোমার, যেহেতু এপাশে সিরিজ কানেকশন এর জন্য এটা ইনক্রিজ হয়, আর যেহেতু এপাশে প্যারালাল কানেকশন এই জন্য হচ্ছে এটা ডিক্রিজ হয়। আর এখানে যে আর এল দেখতে পাচ্ছ এটাকে বলা হয় লোড রেজিস্ট্যান্স। এটা হচ্ছে ভোল্টেজ সিরিজ ফিডব্যাক সার্কিট। কোশ্চেন আছে এই টপিকটা সম্পর্কে? আচ্ছা, আজকে আর কোনো কোশ্চেন আছে তোমাদের এই টপিকটা সম্পর্কে? আচ্ছা, তাহলে আসুন নেক্সট টপিকে চলে যাই, ভোল্টেজ শান্ট ফিডব্যাক। ভোল্টেজ শান্ট ফিডব্যাক কথাটার মানে হচ্ছে কি, যেহেতু এটা ভোল্টেজ তার মানে আউটপুট ভোল্টেজটাকে তো অবশ্যই আমি প্যারালাল কানেকশন দিবই, আর শান্ট ফিডব্যাক যেহেতু বলছে সেক্ষেত্রে ইনপুটকেও আমার প্যারালাল কানেকশন দিতে হবে। শান্ট কথার মানে অন্যদিকে চলে যাবে সে। ওকে, দ্যাট মিন্স সোজাসুজি সমান্তরাল ভাবে যাবে না, সিরিয়াল কানেকশন হবে না, সিরিজ কানেকশন হবে না। ওকে, দেখো কি বলছে তোমার, ইন দা ভোল্টেজ শান্ট ফিডব্যাক সার্কিট এ ফ্র্যাকশন অফ দা ইনপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ এর একটা ফ্র্যাকশন অ্যাপ্লাইড ইন প্যারালাল, কিসের সাথে তোমার ইনপুট ভোল্টেজ এর সাথে প্যারালাল কানেকশনে আছে। আগেরটা কি দেখাইছিলাম, এখান থেকে দেখাইছিলাম না, সিরিজ কানেকশনে ছিল, এখন কি হবে তোমার
প্যারালাল কানেকশন হবে। যখনই কানেকশনটা এই যে প্যারালাল হয়ে যাবে তখন তুমি এটাকে বলবা কি তুমি ভোল্টেজ শান্ট ফিডব্যাক।